হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাকি কিচেরির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজ আপনাদের মজাদার মচমচে সুস্বাদু মুড়ি ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। একটি পারফেক্ট রেসিপি তৈরি করব, তার জন্য চলুন আপনারা রেসিপি তৈরি করার জন্য চলে যাই। আমি আজ ভিন্ন পদ্ধতিতে ভিন্ন রকমভাবে মুড়ি ভর্তা তৈরি করে দেখাবো। সুস্বাদু এই মুড়ি ভর্তাটা অবশ্যই আপনারা তৈরি করবেন। আর তৈরি করার জন্য আমার ভিডিওটি না কেটে আমার ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না কীভাবে আমি মুড়ি ভর্তাটা তৈরি করলাম। ভিডিওটি না কেটে আমাদের ভিডিওটির পাশে থাকুন। ভিউয়ার্স, আপনাদের জন্য মুড়ি ভর্তা রেসিপি নিয়ে আসলাম। মুড়ি ভর্তার রেসিপির জন্য আমি রসুনগুলো শুকনা খোলায় নিয়ে নিয়েছি। এখন এই শুকনা খোলায় আমি আরও ধনিয়া সস ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচির সাথে ধনিয়া সস ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মেরে চেড়ে নেব। বৃষ্টির দিনে বর্ষার সময়ে অবসর সময় কাটানোর জন্য মুড়ি ভর্তা একটি পারফেক্ট রেসিপি। যদি এরকম হয় রেসিপিটা, তাহলে কীরকম হবে বন্ধুরা দেখি তাহলে কীরকম রেসিপিটা তৈরি করি। আমি এখন লবণের সাথে শুকনো মরিচ ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। দুটি শুকনো মরিচ আমি ভেঙে লবণ দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প পরিমাণ মুড়ি ভর্তা করব, তার জন্য আমি দুটি শুকনো মরিচ নিলাম। আপনারা চাইলে বেশি করে যদি করতে চান তাহলে বেশি পরিমাণ নেবেন। আমি সাদা তেলে এই মুড়ি ভর্তাটা করব। অনেকের ঘরে বা সরিষার তেল থাকে না, মুড়ি ভর্তাটা করতে পারেন না। দেখুন আমি সাদা তেলে মুড়ি ভর্তাটা করছি। সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ আর ধনিয়া পাতা ভেজে নিব। এই রেসিপিটি অবশ্যই আপনারা তৈরি করে খাবেন। যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। বন্ধুরা, ভালোভাবে এই পেঁয়াজ কুচি, রসুন কুচি আর অন্যান্য উপকরণগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। একটু হালকা বাদামি কালার পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ, রসুন ও ধনিয়া পাতা মচমচে করে ভেজে নিতে হবে, না হলে এই রেসিপিতে একদম ভালো লাগবে না। খুব সুন্দরভাবে তেলের মাঝে এগুলো মচমচে করে ভেজে নিব। তারপর আমি সেখানে মুড়ি দিয়ে দিব। আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেছে, মচমচে হয়ে গেছে, এখন আমি মুড়ি দিয়ে দিলাম। মুড়িগুলো ভালোভাবে আমি ভেজে নিব। আপনারা এ জায়গায় নরম মুড়িও ফেলে না দিয়ে ভেজে নিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। যেহেতু আমার নরম মুড়ি নেই, তার জন্য আমি এই মুড়িগুলো আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা গরমে ভরে 10-12 দিন সংরক্ষণ করতে পারবেন, যখন মনে হবে তখনই খেতে পারবেন। ভালোভাবে মুড়িগুলো ভেজে নিতে হবে। হালকা আছে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে, অবশ্যই মনে রাখবেন। একদম লো আছে, আমি ভেজে নিচ্ছি। কালারটা একটু ভিন্ন কালার হয়ে আসছে। মুড়িগুলো মচমচে না হওয়া পর্যন্ত আমি আরও কিছু সময় ভেজে নিব, 2-3 মিনিট সময় ভেজে নিচ্ছি। যেহেতু আমার পেঁয়াজ, রসুন কুচিগুলো মচমচে ভাজা হয়ে গেছে, তার জন্য আমার বেশি সময় লাগবে না। দেখেন বন্ধুরা, মুড়ির কালারটা একদম ভিন্ন এসে পড়েছে, একটু হালকা হলুদা ভাব। দেখেন কড়াইয়ের সাথে একটা মুড়িও লেগে যায়নি, কারণ রসুন পেঁয়াজগুলো আগে আমি তেলে মচমচে করে ভেজে নিয়েছিলাম, তার জন্য কড়াইতে লাগেনি। এখানে আপনারা চানাচুরও অ্যাড করতে পারেন, চানাচুর অ্যাড করেও এই মুড়ি ভর্তাটা করতে পারেন।
চিরা ভাজাও অ্যাড করে দিতে পারেন। আমি শুধু মুড়িটায় ভর্তা করে দেখাচ্ছি। বন্ধুরা, এই টেস্টি মুড়ি ভর্তাটা অবশ্যই কিন্তু তৈরি করে খাবেন, না খেলে মিস করবেন। এই মুড়ি ভর্তা কিন্তু প্রতিদিন তৈরি করতে হবে না, একদিন তৈরি করে 10 থেকে 12 দিন খেতে পারবেন যদি ভালোভাবে সংরক্ষণ করেন। আমার একটা মুড়ি ভর্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে একটু সময় ঠান্ডা করে নিব, কারণ ঠান্ডা না করলে বয়মে বা এভাবে রাখলে নরম হয়ে যেতে পারে। এখন আমি মুড়ি ভর্তাটা নামিয়ে নিব। মুড়ি ভর্তাটা আমি কুলায় নামিয়ে নিয়েছি। মনে রাখতে হবে কুলায় নামিয়ে 2 থেকে 3 মিনিট সময় ঠান্ডা করার জন্য সরিয়ে রাখতে হবে। আমি ঠান্ডা করার জন্য 2 থেকে 3 মিনিটে সরিয়ে রেখেছিলাম। আমার মুড়ি ভর্তাটা ঠান্ডা হয়ে গেছে এবং খুব সুন্দর মচমচে হয়ে গেছে। পারফেক্ট এই মুড়ি ভর্তাটা অবশ্যই তৈরি করে খাবেন, এবং কেমন হলো আমার কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।